বিয়ের আসর থেকে পাত্রকে তুলে নিয়ে যেতে পারে তার দলবল, সেরকম সংশয় তৈরি হয়েছিল। পাশাপাশি পাত্রীরও যোগ রয়েছে অন্ধকার জগতের সাথে। এসব কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অবশেষে চার হাত এক হলো গ্যাংস্টার কালা জঠেরি ও লেডি ডনের। কড়া নিরাপত্তায় সম্পন্ন হল বিবাহ। বিয়েবাড়ি হয়ে উঠেছিল প্রাচীর ভেদী দুর্গ। মঙ্গলবার দিল্লির দ্বারকার সেক্টর থ্রির সন্তোষ গার্ডেন এলাকায় এক ব্যাঙ্কোয়েটে চার হাত এক হলো গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জঠরি ও অনুরাধা চৌধুরী ওরফে লেডি ডন বা রিভলভার রানী অথবা ম্যাডাম মিঞ্জের। সন্দীপের আইনজীবী 51,000 টাকায় ব্যাঙ্কোয়েটটি ভাড়া নিয়েছিলেন। বিয়ের নিমন্ত্রিতদের তালিকাটা একটু অন্যরকম ছিল। নিমন্ত্রিত ছিলেন প্রায় 250-এর বেশি পুলিশ কর্মী, ছিলেন স্পেশাল ওয়েপেন্স অ্যান্ড টেকনিক্সের কমান্ডো বাহিনী। উপহারের বদলে তাদের হাতে ছিল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র। গোটা এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে, নামানো হয় পুলিশ কুকুর। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত ছিল দিল্লি পুলিশ। নিরাপত্তায় নামানো হয় দিল্লি পুলিশের স্পেশাল সেল, ক্রাইম ব্রাঞ্চের বিশেষ দল। বর কোণে দুজনেরই এক অন্ধকার জগৎ রয়েছে। একসময় পাত্র সন্দীপ অর্থাৎ গ্যাংস্টার কালা জাঠেরির মাথার দাম ছিল 7 লক্ষ টাকা। পাত্রী অনুরাধা আন্ডারওয়ার্ল্ডে বেশ নাম ডাক। অনুরাধা চৌধুরী লেডি ডন, রিভলভার রানী অথবা ম্যাডাম মিঞ্জ নামেই বেশি পরিচিত। পূর্বে মৃত গ্যাংস্টার আনন্দপাল সিংয়ের বিশেষ সঙ্গিনী ছিলেন তিনি। বিয়ের পাত্রী অনুরাধা চৌধুরীর নামেও অর্থ তছরূপ, অপহরণ, হুমকিসহ একাধিক অভিযোগ রয়েছে। এর আগে 2021 সালে যমুনানগর সাহারানপুর হাইওয়ের ধারে একটি ধাবা থেকে দিল্লি পুলিশের জালে ধরা পড়েন পাত্রপাত্রী দুজনেই। বেশ কয়েকটি অভিযোগে পাত্রপাত্রী অর্থাৎ জাঠেরি ও লেডিডন দুজনেই তিহার জেলে কারাবাস খাটছেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের সহযোগী বলেও পরিচিত সন্দীপ। এর আগেও হরিয়ানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধেও ডাকাতি, খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, বেআইনি অস্ত্র মামলাসহ 1 ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। বিয়ে উপলক্ষে দিল্লি আদালত দুজনকে মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্যারোলে মুক্তি দিয়েছিল। বুধবার নববধূর গৃহপ্রবেশ। গ্যাংস্টার জঠেরির গ্রামের বাড়ি হরিয়ানার সেনাপতিতেই এদিন বেলা 11টায় সেই আচার অনুষ্ঠান পালন করা হয়। গ্যাংস্টারের দলবল জঠেরিকে তুলে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, সেই কারণেই কড়া নিরাপত্তার সাথে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ব্যাঙ্কোয়েট হলে ঢোকা বেরোনোর ওপর নজর রাখতে আমন্ত্রিত প্রত্যেকের হাতেই বারকোডের ব্যান্ড পরানো হয়েছিল। বিয়েবাড়িতে প্রবেশপথে বসানো হয় 2টি ডোর ফ্রেম ও মেটাল ডিটেক্টর। আমন্ত্রিতদের মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়েই প্রবেশ করতে হয়েছে। এছাড়াও সিসিটিভির নজরদারি তো ছিলই, সাথে ড্রোন ঘোরাফেরা করছিল বিয়েবাড়িতে। জানা গেছে সন্দীপের পরিবারের পক্ষ থেকে নিমন্ত্রিত অতিথিদের তালিকা দেওয়া হয় পুলিশের কাছে। সেই তালিকা দেখেই বিয়েবাড়িতে প্রবেশের অনুমতি মিলেছে। বিয়েবাড়ির ধারে কাছে কোনো গাড়িকে ঘেঁষতে দেওয়া হয়নি। সূত্র বলছে বিয়েবাড়িতে নিমন্ত্রিত অতিথির থেকে পুলিশের সংখ্যা ছিল বেশি। নির্বিঘ্নেই বিবাহ সম্পন্ন হল কালা জঠেরি ও লেডি ডনের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।